हेलो स्टूडेंट्स आई वेलकम यू ऑल टू आवर इलर्निङ प्लाटफर्म इ ट्युसन शिक्षा एक सुन्दर भविष्य लभ क्ला त स्वागत गरु पहि तत्र दशमिक संख्यास परिचय विषय पढि ताहक दशमिक संख्या बो ठिक अहिले त छोटो उदाहरण दबि

মনে করো আমার কোন আমার পেন দাম কেটে থিলা পাঁচ দশমিক ছয় শূন্য পয়সা থিলা হ্যাঁ না নাই তাহলে আমি পাঁচ কোউ যা স্থান রে আছি পিলা মানে পাঁচ এক পূর্ণ সংখ্যা তাহলে তা একক স্থান রে আমি কহি পারি বা হ্যাঁ না নাই একক স্থান রে আছি তাহলে পিলা মানে দশমিক পরে যে ছয় শূন্য আছি তাহা কো আমি কি পরি ভাব লিখিবা তাহলে এঠারে পিলা মানে দশমিক বিন্দু পরে থিবা প্রথম ঘর কো এক 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 দশাংশ কোয়া যায় নহলে দশ দশাংশ বলি আমি কই ঠিক আছে মনে করি আমি কম কেবা এক শতাংশ কহবা তাহলে দশমিক পরে আমি ছয় শূন্য বসে থাকে তাহলে এক ছ কো স্থানের অনেক পিলা মানে একদশাংশ স্থানের অনেক কো স্থানের অত স্থানরে তাহলে আমি যদি তোমা যান কোঠরী রশমিক ছয় শূন্য কু দর্শাও কলে আমি দশমিক দশমিক রহলা তাহলে ছ কেউ স্থান দশাংশ স্থানের অনেক শূন্য কেউ স্থান শতাংশ তাহলে এই ভাবে আমি কন আমার স্থানীয় মান কোঠরী রে আমি দশমিক সংখ্যা কু দর্শাই থাকে ঠিক আছে সেইপর ভাবে পিলা মানে সেইপি ভাবে যদি কুহযোগ তুমি যদি কুহযোগ তিনশ পচাশ দশমিক সাত পাঁচ কু স্থানীয় মান কঠোর দর্শাও তাহলে আমি কিপর ভাবে লেখা আমি কিপর ভাবে লিখবা আমি প্রথমে কম করা পিলাম এক ঘরে প্রথমে আমি কো সংখ্যা কু দেখ

তাহলে কিপর ভাবে পড়া তিন দশমিক পাঁচ ছাতি পড়ি ঠিক আছে তাহলে পিলা মানে আমার দশমিক চিহ্ন পরে যেতটি বি সংখ্যা আসুনা কিন্তু তাহলে আমি প্রত্যেক অঙ্ক ভিন্ন ভিন্ন করি পড়া মানে আমি পাঁচশ সতষটির বলে পড়ি পার না কড়া পাঁচ ছাত পড় সমস্ত অঙ্ক সেপারট সেপারট করি আমি পড়ি থাকে ঠিক আছে সেইপর ভাবে আমি দেখা আমার কন ये तुम कि दि दिया दी जा पिला पे कौन दिया जा चार विभक्त दस पांच विभक्त दस विभक्त दस सात विभक्त दस आठ विभक्त दस नौ विभक्त दस को क्या कौन निजे स्थिर कर ताल क्या पिला मैंने चार विभक्त दस को आम शून्य दशमिक परबा हो ना ये किपर भाव में पढ़ा शून्य दशमिक चार बोली पढ़िया पांच विभक्त दस को क्या शून्य दशमिक କିପରି ଭାବରେ ପଢ଼ିବା ଶୂନ ଦଶମିକ ପାଞ୍ଚ ବୋଲି ପଢ଼ିବା ସେହିପରି ସେହିପରି ଆମର ଛଅ ବିଭକ୍ତକ ଦଶ ଅଛି ହେଲାନି ଛଅ ବିଭକ୍ତକ ଦଶକୁ କିପରି ଭାବରେ ପଢ଼ିବା ଶୂନ ଦଶମିକ ଛଅ ପଢ଼ିବା ନହେଲେ ଆମେ କ'ଣ କରିବା ଶୂନ ଦଶମିକ ଛଅ ବୋଲି ଆମେ ପଢ଼ିବା ତାପରେ କ'ଣ ଅଛି ସାତ ବିଭକ୍ତକ ଦଶ সাত বিভক্ত দশক আমি কিপর ভাবে পড়া শূন্য দশমিক সাত বল পড়া সেইপর আঠ বিভক্ত দশক কম পড়া শূন্য দশমিক আট পড়া সেইপর ন বিভক্ত দশক কিপর ভাবে পড়া দশমিক ন বলে পড়া ঠিক আছে এইপর আমি কম দশমিক আমি কিপর ভাবে পড়ি থাকে দশমিক চিহ্ন দিয়ে শূন্য দশমিক ছ শূন্য দশমিক সাত সেইপর ভাবে পড়ি আশমিক পরে যেতটি বি অঙ্ক আসুছে তাহলে আমি কোণ সেপারেটলি পড়া তাহলে পিলা তোমার উদাহরণ গোটা দিয়ে উদাহথম উদাহৰণ দেখিব সতাইশ বিভক্ত দশমিক বিন্দু ব্যৱহাৰ কৰি লেখ তহে তাৰ পিছত আমি কিবা সতাইশ বিভক্ত আমাৰ যদি আমি কোঠৰী লেখিবা আমি যদি স্থানীয় মানে কোঠৰি ব্যৱহাৰ কৰিব তাৰ পিছত একক তাৰপৰা দশাংশ

দশমিক সাত স্মান আমি কে লিখিপার সাত দশমিক সাত বিভক্তক দশ বলে আমি লেখি পছি সেইপর সেই মানে তোমার উদাহরণ তিন দিয়ে যাই শূন্য দশমিক চারি ছ ভগ্ন সংখ্যার সংখ্যার উপরে লেখ তাহলে পিলা আমার যদি আমি স্থানীয় কোঠোর লিখব স্থানীয় মান কোঠোর একক স্থানের কে শূন অতি দশাংশ স্থানের কে দশাংশ স্থানের চারি অতংশ স্থানের কে

আমি ছয়ালিশক্তক ছয় বলে লেখি পাব তাহলে চালিশ বিভক্তক শহে যোগ ছভক্তক শহে লিখি থাকে ছ বিভক্ত শহে লিখি থাকে তাহলে আমি কখন লেখি পয়ালিশ বিভক্তক শহে বলে আমি লিখিপার ভগ্ন সংখ্যা রূপে সেইপর ভাবে তোমার যদি দিয়া যাই পিলা মানে পঁয়ত্রিশ দশমিক চার ছু আমগ্ন সংখ্যা রূপে লেখ তাহলে কিপরি লেখি তুমি মানে আমার একক স্থানরে কোন আছে এডি দশক স্থান আমার গোটে কোঠরী নিয়ে যা ঠিক আছে একক দশক তাহলে আমার একক স্থানরে কে পাঁচ অনেক দশক স্থানের কত আছে সেইপরি দশাংশ স্থানের কত চারি অতংশ আছে তাহলে এবার কিপরি ভাবে লেখা পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো ছয়াশ বিভক্ত শহে লেখা হ্যাঁ परि भावे आमे आम पूर्णसङ्ख्याक दशमिक संख्याक भग्नसङ्ख्या रूपले लेखिताउ भग्नख्याक दशमिक संख्या रूपले लेखिताउ ठिक अहिले तम म यहाँ अभ्यास कार्य कर्ज्यो पि अभ्यास नेक्स्ट क्लास त भग्नसङ्ख्या आम दशमिक संख्या, संख्या कढ़ा जाए कहाँको दशमिक संख्या कहाँ समस्तै बुझि पारिथ्यो बोली म आशा अझै थैंक यू